नमस्कार व्यूअर्स, आशा करी सबाई भालो आछेन। आज के आमी आपनादेर देखाबो आलू डिम आर मुसुरीर डालेर रेसिपी। आलू डिम आर मुसुरीर डालेर रेसिपिटी करते आमादेर जा जा उपकरण लागबे आमी आपनादेर एकटा एकटा करे सबगुलो उपकरण देखाच्छि। आमादेर लागबे प्याज कुचि, धनिया कुचि, साइज करे केटे रखा आलू, टमेटो कुचि और काचा लंका, और लागबे तेजपाता, शुकना मरीच, दारचिनी, एलाची, मुसुरीर डाल और डिम। लागबे लवण, अस्त जीरा, हलुदेर गुड़ा, शुकना लंका गुड़ा, जीरा गुड़ा और गरम मसला गुड़ा, आदा रसुन बाटा। आमरा एकटी कड़ाइए परिमाण मतो तेल दिए तार मध्ये आलू और डिमगुलो भेजे निब। आलुते लवण और हलुदेर गुड़ा दिए भालोभावे मेखे निब। মেখে নেওয়ার পর আমরা তেলে আলুগুলো ভেজে নিব। ভিউয়ার্স, আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা একটি পাত্রে আলুগুলো নামিয়ে নিব। তারপর আমরা ডিমগুলো ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা ডিমগুলো নামিয়ে নিব। কড়াইয়ে পরিমাণ মতো তেলে আমরা একটি তেজপাতা দিয়ে দিব। দিয়ে দিব তিনটি শুকনা লঙ্কা, দারচিনি, এলাচি আর এক চিমটি পরিমাণ আস্ত জিরা। তারপর আমরা দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পর আমরা দিয়ে দিব এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এখন দিয়ে দিব শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো আর দিয়ে দিব অল্প পরিমাণ জল যাতে মশলাটা পুড়ে না যায়। আমরা মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর টমেটো কুচি গুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ রান্না করার পর আমরা এর মধ্যে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। তারপর ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিব। আমরা 5 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু। আলু দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। কিছু
বেশিক্ষণ রান্না করার পর আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব। পরিমাণ মতো জল দিয়ে আমরা 10 মিনিটের জন্য ঢেকে রাখব। 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পর ঢাকনা খুলে আমরা একটু নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পর আমরা এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি। তারপর আমরা আরো 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনা খুলে আমরা এটাকে নেড়েচেড়ে নিব। তার আগে আমরা এর মধ্যে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো আর কেটে রাখা ধনিয়া কুচি। ভিউয়ার্স, আমরা এটাকে কিছুক্ষণ সময় রান্না করব যেন একটু ঘন হয়ে আসে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিম, আলু আর মসুরের ডালের রেসিপিটি হয়ে এসেছে। এখন আমরা একটি পাত্রে নামিয়ে এটাকে পরিবেশন করব। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন।